হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দুটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে আমি মিষ্টি বানানো দেখাবো, কালো জাম। তো প্রথমে আমি 2 কাপ দুধ নিয়েছি, আর 1 কাপের কম ময়দা নিয়েছি, আর সাথে পরিমাণ মতো বেকিং পাউডার দিতে হয়। 1 চামচ বেকিং পাউডার দিলেই হয়। আর ঘি দিব আমি 2 চামচ বা 3 চামচ। তো ঘিটা, ঘিয়ের পরিমাণ একটু বেশি দিলে ঘ্রাণ হয় মিষ্টিটাতে, আর ঘিয়ের তো এমনিতে খাঁটি ঘিয়ের অনেক ঘ্রাণ। তো এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে কোনো দানা দানা না হয়ে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কীভাবে মিশাচ্ছি আমি। তো ভালো করে মিশানোর পর আরেকটা পাত্রে আমি লিকুইড দুধ নিয়েছি। তো ওই দুধটা দিয়ে আমি আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে ডো করব। ডোটা একটু আঠালো টাইপের হতে হবে, তা না হলে মিষ্টিটা অনেক শক্ত, ড্রাই হয়ে যাবে। এই গুলাটা অনেক ড্রাই হয়ে যাবে। একটু আঠালো ভাব করে রাখলে, একটু কিছু করে রেখে দেবো, তারপর সেটা এমনিতে শুকিয়ে যাবে। তাই একটু আঠালো ভাব করে রাখবেন আপনারা, আর যদি শক্ত করে রাখেন তাহলে আরও শক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে মিষ্টিটা আর খেতে পারবেন না। মিষ্টিটা বানাতে গেলে অনেক শক্ত হয়ে যাবে, ভাজার শিরাতে দিলেও শক্তই থাকবে, সেটা নরম হবে না। আর এইভাবে নরম করে গুলালে সুন্দর স্পঞ্জের মতো নরম হয় মিষ্টিটা। তার আরেক পাতিলে আমি শিরা করতে দিয়েছি। তারপরে ডোটা করার পর আমি ঢেকে রেখেছিলাম, আর দেখেন কতটা শক্ত হয়ে গেছে অলরেডি। তো এখন আমি হাতে একটু একটু নিয়ে সুন্দর করে শেপ, মিষ্টির শেপ আনবো। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে রাখবো। আর আরেক দিকে আমি চুলায় কড়াইয়ে তেল দিয়েছি, ওটাতে ভাজবো। মিডিয়াম লো আছে আমি তেল দিয়েছি, কারণ কেউ হাই হিটে দিবেন না, কারণ হাই হিটে দিলে মিষ্টিগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে তো হবেই না। তারপরে ফলো করতে থাকেন কিভাবে আমি বানাচ্ছি মিষ্টিগুলি। তো এভাবে বানালে অবশ্যই সুন্দর হবে আপনাদের মিষ্টিগুলি। তো এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমার 15টা মিষ্টি হয়েছিল এই 2 কাপ দুধে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলি, সুন্দর দেখবেন আস্তে আস্তে ফুলে এক একে উপরে ভেসে উঠবে মিষ্টিগুলি। আর লো হিটে ভাজতে হয় প্রথমে, তারপর একটু আপনারা হাই হিটটা বাড়িয়ে দিবেন। মিষ্টিগুলো শিরায় আপনারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে সম্পূর্ণ শিরাটা মিষ্টির ভিতরে যাবে আর সুন্দর সফট হবে, খেতেও মজা পাবেন আপনারা। তো ঢেকে রাখবেন মিষ্টিটা। তো দেখেন শিরাগুলো ওরা চুপড়ে নিয়েছে, মিষ্টিগুলো আর অনেক নরম তুলতুলে হয়েছে, রস ঢুকেছে ভিতরে। এরপর আমি আপনাদের দেখাবো দই কিভাবে বানাতে হয়। তো আমি দুধটা অনেকক্ষণ জাল করে ঠান্ডা করে নিয়েছি, দুধটা ঘন করে নেবেন আপনারা। আমি 2 কাপ দুধ নিয়েছি, আর পানি পরিমাণ মতো নেবেন আপনারা, বুঝে নেবেন যে কতটুকু দিলে ঘন হবে দুধটা। তারপর আমি ফ্রিজে আগে দই ছিল সেটা ঠান্ডা করে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে। তো এখন আমি মিশাচ্ছি। তো এখানে ভালো করে মিশাতে হবে, আপনারা ডাল কুটনি বা অন্য কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, ভালো করে ফেটাতে হবে। তারপর মাটির হাঁড়িটা একটু চুলায় গরম করে নিয়ে তারপর এই যে উপর থেকে ঢালবেন, যাতে একটু ফেনা ফেনা হয়।
তারপর আপনাদের একটু গরম জায়গা, বিশেষ করে রান্নাঘর বা যেখানে গরম হয়, একটা প্লেট দিয়ে ঢেকে রাখবেন। এখন গরমের জন্য আমি প্লেট দিয়ে ঢেকে রাখতেছি, আর যদি একটু ঠান্ডার সময় বানান তাহলে একটু ভারী কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দই জমে যাবে। দই তো দেখতে পাচ্ছেন, আমি দই হওয়ার পর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল দইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।